হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো লাউ শাক। লাউ শাক বানানোর জন্য এটা কিন্তু আমাদের জমি থেকে লাউ শাকটা কেটে নিয়ে চলে এসেছে, আর এবারে এই লাউ শাকটাকে ভালোভাবে কেটে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে, এবার ওনানে একটা কড়াই বসানো হয়েছে আর তাতে একটু জল বসানো হয়েছে। এবার লাউ শাকটাকে ধুয়ে নিয়ে দেওয়া হলো। এবার লাউ শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। লাউ শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেল। এবারে লাউ শাকটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো, একটা পেতেতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিতে হবে জিরে আর তেজপাতা আর পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচেড়া করে নিতে হবে। আর এখানে মশলা দিতে হবে আদা আর জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আগে থেকে যে ডাল বেটে রেখেছিলাম, এখানে আমি মসুর ডাল দিচ্ছি, চাইলে কিন্তু ছোলার ডালও দেওয়া যায়। দিয়ে এই মসুর ডাল বাটাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, বেশ কষিয়ে নিতে হবে। এরপর একটু কষানোর পরে যে লাউ শাকটা যেটা ভাপ দিয়ে রাখা ছিল সেই লাউ শাকটাকে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। মশলার যে বাটিটা থেকে মশলা দিলাম সেই বাটিটা ধুয়ে অল্প সামান্য পরিমাণে কিছু জল দিয়ে দেবো। দেখতে পেলে কতটুকু জল দিলাম, এবারে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সবশেষে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার লাউ শাক রেডি। তো তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।